দেখুন এখানে কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আপনার কেকটাও ঠিক এমনটাই হবে যদি আপনি এই রেসিপিটাকে পুরোপুরি ফলো করেন। আপনি প্রথম কেক বানাবার কথা ভাবছেন বা বানাতে একটু ভয় পাচ্ছেন যদি কেকটা ঠিকঠাক না হয়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে। হাই ফ্রেন্ডস, আমি দীপান্বিতা আর দীপান্বিতাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব বেসিক কেক রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটি দেখি। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর আজকে আমি কেকের সমস্ত উপকরণ এরকম মেজারমেন্ট কাপ বা স্পুনের মাধ্যমে নয়, আমরা রেগুলার বাড়িতে যে চায়ের কাপগুলো ইউজ করে থাকি এই চায়ের কাপ আর এই রেগুলার ব্যবহৃত স্পুনের মাপে আমি দেখা। প্রথমেই অ্যাড করে দিচ্ছি দুটো ডিম, এখন এই ডিম দুটোকে আমি এই হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি হ্যান্ড হুইস্ক না থাকে তো আপনারা কাঁটা চামচ বা রেগুলার স্পুন ইউজ করতে পারেন। এটাকে বিট করে নেওয়ার পরে আমি এখন অ্যাড করে দেব এখানে ওই চায়ের কাপের মাপে এক কাপ পাউডার সুগার। এটা অন্য কিছুই নয়, নর্মাল চিনিগুলোকে আমি গ্রাইন্ডারে একটু গ্রেট করে নিয়েছি। এবারে এই ডিম আর চিনিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। কতটা পরিমাণ দিলাম আপনারা দেখতে পেলেন, চামচটা পুরোপুরি ভর্তি কিন্তু আমি দিইনি। আরও একবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আর একটা পাত্রে আমি ড্রাই উপকরণগুলোকে নিয়ে নিচ্ছি। এখন আমি আর একটা পাত্রের উপরে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি আর এক কাপ ময়দা আমি এখানে নিয়ে নিচ্ছি আর একই সাথে আমি এক চামচ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। এক চামচ বেকিং পাউডার দিয়ে আমি এই উপকরণ দুটোকে একটু মিশিয়ে নেব আর স্ট্রেনারের মাধ্যমে একটু স্ট্রেন করে নেব। এতে কি হবে, যদি এর মধ্যে কোনো লাম্পস থাকে সেটা আলাদা হয়ে যাবে আর সাথে সাথে এই দুটো উপকরণ ইভেনলি মিশেও যাবে। তো আমি এটা করে নিয়ে ব্যাক করছি। এখানে আমি সুন্দরভাবে এগুলোকে স্ট্রেন করে নিলাম। এবারে বড় বোলটাকে নিয়ে এসে আমি এই ড্রাই উপকরণগুলো অল্প অল্প করে এর মধ্যে মিশিয়ে নেব। একসাথে পুরোটা দেব না, আমরা অল্প অল্প করে এর মধ্যে দিতে থাকবো। প্রথমে অর্ধেকটা দিলাম, দিয়ে মিক্সড করে নিচ্ছি, পরে বাকি অর্ধেকটা দেব। আর এই মিশ্রণটিকে একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করবেন। অর্ধেকটা আমি এখানে মিশিয়ে নিয়েছি, এখন বাকি অর্ধেকটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। একইভাবে আমি এগুলোকেও মিশিয়ে নিচ্ছি। পুরো শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এটা কতটা ঠিক। আর এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ দুধ। এই দুধটাকে আমি অল্প অল্প করে মিশ্রণের মধ্যে অ্যাড করব, তারপরে আমি আপনাদেরকে বলে দেব আমার এখানে কতটা দুধ লাগলো। এইভাবে অ্যাড করতে করতে আমি মিশ্রণটাকে তৈরি করে নেব ঠিক যেরকমটা আমার দরকার। তো প্রথমে আমি একটু দিলাম দুধ, দিয়ে একটু মিক্সড করছি। আমার এখানে আরও দুধ লাগবে, কেননা ব্যাটারটা এখানে একদম টাইট হয়ে রয়েছে। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে আরও কিছুটা দুধ অ্যাড করলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের একটু বেশি সাদা তেল। এ জায়গায় আপনারা বাটারও ইউজ করতে পারেন। এবারে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তেলটাকেও আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি এক কাপ দুধ নিয়েছিলাম, সেই এক কাপ দুধের অর্ধেকেরও বেশি দুধটা আমি এখানে ইউজ করে নিয়েছি। তো এবারে আমি আপনাদের ব্যাটারের থিকনেসটা দেখিয়ে দিই। এইরকম এটাকে ব্যাটারটাকে ওপর থেকে নিচের দিকে ফেললে এরকম ফ্লোয়িং কন্ডিশনে থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এরকম রিবনের মতো পড়তে হবে, তাহলেই বুঝতে পারবেন যে ব্যাটারটা কমপ্লিট হয়েছে। তো এখানে আমার ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ।
আমি এখানে 15-20টা কিসমিস দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করতে পারেন। আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, এবারে এটাকে আমরা মোল্ডের মধ্যে পাত্রের মধ্যে আমি কেকটাকে বসাবো। আমি সেই মোল্ডটাকে নিয়ে নিয়েছি তো, আর এর মধ্যে আমি এরকম একটা টিস্যু পেপার লাগিয়ে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিই কীভাবে এটাকে কাটা যায়। এই যে পাত্রে বসাবেন সেই পাত্রটাকে এরকম উল্টে তার সেন্টার থেকে কাগজটাকে ফোল্ড করে সেন্টারে রেখে কর্নার পর্যন্ত গিয়ে এখান থেকে কাট করে দেবেন। দিলেই এই কাগজটা এই বাটিটার মাপে হয়ে যাবে। তো আমি এখানে কেক মোল্ড ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো রকমের অ্যালুমিনিয়ামের বাটি বা স্টিলের বাটি বা টিফিন বক্স ইউজ করতে পারেন, কেক যে কোনো পাত্রেই বসানো যায়। তো এখন আমরা কি করব, এক তেল লাগিয়ে নেব প্রথমে বাটিটার মধ্যে খুব ভালোভাবে। এবারে এর মধ্যে আমি কাগজটা দিয়ে দেব এবং ওপর থেকে আরও একটু তেল ব্রাশ করে দেব। আমি এখানে টিস্যু পেপার ইউজ করছি, আপনারা চাইলে বাটার পেপার বা যে কোনো পরিষ্কার কাগজ এখানে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। সমস্ত কিছু করার পরে এখানে আমার মোল্ডটা একদম রেডি। এখন আমি এখানে কেকের মোল্ডটা নিয়ে নিলাম আর ব্যাটারটাকে নিয়ে আমি ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দেব। তো ব্যাটারটা আমি এখানে ঢেলে দিয়েছি, এখন এটাকে ধরে আমি দু তিনবার এইভাবে ড্যাপ করে দেব। দেওয়ার পরে আমি ওপর থেকে একটু ডেকোরেশনের জন্য টুটি ফুটি অ্যাড করে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে কেকটাকে সাজিয়ে ফেলতে পারেন। এখানে আমি কড়াটার মধ্যে নুন দিয়ে কড়াটাকে লিড বন্ধ করে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন আমি এটাকে ওপেন করে কেকের বাটিটাকে এর মধ্যে বসিয়ে দেব। লিডটাকে আমি ওপেন করলাম, এখানে নুনটা একদম গরম হয়ে গেছে। এখন এরকম একটা স্ট্যান্ড আমি রেখে এর উপরে আস্তে আস্তে কেকের বাটিটাকে আমি বসিয়ে দিলাম, দিয়ে যথারীতি আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর সাথে সাথে আমি ফ্লেমটা কমিয়ে দেব। লো ফ্লেমে এটাকে আমি 25 থেকে 30 মিনিট করব, তারপরে আমি ব্যাক করে আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, আপনাদেরও লিডে যদি এরকম একটা হোল থাকে ছোট্ট, তো এরকম কাগজ রোল করে নিয়ে এই হোলটাকে বন্ধ করে দেবেন। এবারে আমি 25 মিনিট পর ব্যাক করছি। আধ ঘন্টা পর আমি ব্যাক করলাম। এখন লিডটাকে ওপেন করে আপনাদের দেখাই কি কন্ডিশন। মিডিলে আমি একবার চেক করে নিয়েছিলাম, তো এখন আমার কেকটা কমপ্লিট হয়েছে কি না দেখার জন্য আমি এরকম একটা ক্লিন কাবাব স্টিক এর মাঝখান থেকে আমি শেষ পর্যন্ত দিয়ে দেব। এবং এই কাবাব স্টিকটা যদি ক্লিন আসে তাহলে বুঝবো যে আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন কাবাব স্টিকটা একদম ক্লিন, মানে কেকটা আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর এইভাবেই আমি লিডটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে এটাকে ঠান্ডা করে নিচ্ছি, তারপরে মোল্ড থেকে বার করে আপনাদেরকে দেখো। এখন আমি কেকটা কড়া থেকে বার করে নিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এখন এরকম একটা ছুরির সাহায্যে আমরা এইভাবে কেকটাকে মোল্ড থেকে একটু আলগা করে নেব, এর ফলে কি হবে কেকটা খুব সহজেই বাইরে বেরিয়ে আসবে। এখন যে প্লেটটার মধ্যে আমরা কেকটাকে রাখবো সেই প্লেটটা বাটিটার উপরে দিয়ে এইভাবে আমরা উপর করে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার কেকটা কত ইজিলি উঠে এলো। এবারে ওপর থেকে আমি যে টিস্যুটাকে লাগিয়েছিলাম এটাকে এইভাবে উঠিয়ে দেব। কাগজটাকে এখানে আমি পিছন থেকে পুরোটা উঠিয়ে নিয়েছি। এইবারে ছুরির সাহায্যে আমি কেকটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। এই দেখুন কাছ থেকে যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সফট। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।